আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হোম কুকিং বাই সুমি। আমি আজকে মসুর ডাল দিয়ে লাউ রান্না করব। আমি মসুর ডালগুলোকে এভাবে গুঁড়ো করে নিয়েছি। এভাবে করে খেলে খুবই তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে এবং ডালটা খেতে অনেক বেশি মজা লাগবে। ডালটাকে আমি একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে গরম মশলাগুলো যোগ করে দিব। আপনারা যারা ভিডিও দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, এতে করে আমার ভিডিওটা আরও সবার কাছে চলে যাবে। আমার পেঁয়াজটা একটু ভেজে এসেছে, এবার আমি এখানে এক চা চামচের মতো আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে অল্প একটু পাঁচফোড়ন দিব, যেহেতু একটা ডাল, যে কোনো ডালে পাঁচফোড়ন দিলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে, তবে আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো, হাফ চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, এক চা চামচের মতো মরিচ গুঁড়ো, মরিচটাও আপনারা স্বাদ মতো দিবেন। এখানে একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে আমি এর মধ্যে ডালটা দিয়ে দিব। ডালটা যেহেতু গুঁড়ো করা আছে সেহেতু খুব বেশি সময় লাগবে না, লাউ সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, এই ডালটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আপনি ঝটপট এভাবে রান্নাটা শেষ করতে পারবেন। আমি খুব ভালো করে ডালটাকে মিশিয়ে নিব। এবার বন্ধুরা, আপনারা কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি খুব ভালো করে ডালটাকে একটু মিশিয়ে নিচ্ছি এবং ডালটাকে একটু ভেজে নিতে হবে ভালো করে। তারপরে এখানে অল্প অল্প করে পানি দিতে হবে, একবারেই একসাথে বেশি পানি দিয়ে ডালটা জড়ো হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না। আমি অল্প অল্প করে দিয়ে ডালটাকে ফেটে নিচ্ছি সুন্দর করে। যখন ডালটা এরকম একটু ছড়ে ছড়ে আসবে তখন আমি এর মধ্যে লাউগুলো দিয়ে দিব। আপনারা চাইলে এভাবে ডালটা রান্না করেও খেতে পারেন। এবার আমি লাউগুলোকে দিয়ে দিচ্ছি, লাউগুলোকে দিয়ে একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখে সুন্দর একটা কমেন্ট করবেন। ভালো করে মিশিয়ে আমি এখানে অল্প একটু পানি দিচ্ছি, খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, তবে আপনারা যদি একটু ডাল ডাল খেতে চান তাহলে একটু বেশি পানি দিলেও হবে। আমি ভালো করে খেয়ে নিচ্ছি। এবার এভাবে 10 মিনিটের মতো ফুটলেই লাউটা সিদ্ধ হয়ে যাবে, লাউটা কচি আছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট জমে যাবে। আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।